দিতে বলুন, কিন্তু যত দেবেন তত তাড়াতাড়ি আমরা 2021-এর সেই সিংহাসনের দিকে এগিয়ে যাব। এবং এতটাই মারুন, এতটাই মারুন, ভেবে মারবেন, কারণ কি আমরা 2021-এ যখন আসব তখন এই ডবল মার কি করে দিতে হয়, মারের বদলা মার, সেটা আমরাও জানি। পশ্চিমবঙ্গ বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল আজ আসানসোলের টিএমসি নেতা কর্মীদের হুমকি দিয়ে বলেন, আপনারা আমাকে ততটাই মারুন যতটা মারতে পারেন, মারার পরিবর্তে আমরা দ্বিগুণ মার মারতে জানি। তিনি আরও বলেন যে 2021 সালে ক্ষমতায় আসার পরে আমরা অবশ্যই প্রতিশোধ নেব, সেটা নেতাদের হোক বা কর্মী হোক, পুলিশ হোক কিংবা প্রশাসন হোক, সবারই কাছ থেকেই প্রতিশোধ নেব আমরা। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। মানুষ সবাইকে আমার নমস্কার জানাই, গৈরিক অভিনন্দন এবং বড়দের জানাই প্রণাম। আজকে আর নয় অন্যায়ের আন্দোলনে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি, যেখানে আমরা প্রতি শক্তি কেন্দ্রে আমরা ছোট ছোট এই পথসভা করতে চাইছি। সেই কারণেই আজকে আমার সকালবেলায় কলকাতা থেকে বেরিয়ে আজকে এখানে আসা। এখানকার মানুষের কাছে আমি বলতে চাই যে আমি এখানকার ভূমিকন্যা, আমার জন্ম, আমার স্কুল, আমার কলেজ সবকিছু এখানে। এবং আজকে আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। চারটে মাস বাকি, 4-5 মাস ইলেকশনে। 11 বছর আগে যে ভুলটা করেছিলেন, সেই ভুলটা কি কি ভুল করেছিলেন সেটাই মনে করিয়ে দেওয়ার জন্য আজকে এখানে আসা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে তার মন্ত্রী রিপোর্ট কার্ড দিয়েছেন যে আমাদের রাজ্যে নাকি 1200 উপর কারখানা হয়েছে। কই, আমি তো কোথাও দেখতে পেলাম না, আপনারা কি দেখেছেন কোনো কারখানা? এই আস্তে আস্তে তো আপনার রাস্তা এলাম, প্রায় 4 ঘন্টার রাস্তা, কারখানা দেখেছি কিন্তু সব বন্ধ, কোথা থেকে ধোঁয়া উঠছে না। কিন্তু দিদিমণি বলছে না, দিদির অবশিষ্ট যে কটি নেতৃত্ব আছে, বেশি তো নেই, সবাই তো বিজেপির দিকে চলে আসছে, তারা নাকি বলছেন যে 1200 রকম নাকি কারখানা হয়েছে, আর 1 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। আমি যদি এখানে সাধারণ মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করি, প্রতিদিনই কোনো না কোনো সভাতে যাচ্ছি, একটা সভাতেও জানেন একজনেরও হাত ওঠে না যেখানে বলে যে হ্যাঁ আমার বাড়ির ছেলেটা বা আমার বাড়ির মেয়েটা কাজ পেয়েছে। অথচ দিদিমণি কি বেমালুম মিথ্যে কথা বলে দেয়। মনে আছে সেই দিনকার কথা, কেস দেবে, আমসের কেস দেবে, দিতে বলুন, কিন্তু যত দেবেন তত তাড়াতাড়ি আমরা 2021-এর সেই সিংহাসনের দিকে এগিয়ে যাব। এবং এতটাই মারুন, এতটাই মারুন, ভেবে মারবেন, কারণ কি আমরা 2021-এ যখন আসব তখন এই ডবল মার কি করে দিতে হয়, মারের বদলা মার, সেটা আমরাও জানি। আমরা ভালোর সাথে ভালো, কিন্তু যারা আমাদের উপর অত্যাচার করেছে সে পুলিশ হোক, সে প্রশাসন হোক, আর সে আপনার কর্মী বা নেতৃত্ব হোক, তাদের বদলা তো আমরা নেবই। অম্বিকা মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679-367912।